ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সরকারি প্রকল্পের সাফল্য প্রচারে গিয়ে গ্রামবাসীদের প্রশ্নের মুখে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি। প্রচার কর্মসূচির নাম দেওয়া হয়েছে চলুন মাস্টার মশাই, ভোটের আগে চলুন ঘুরি বাড়ি বাড়ি। এদিন জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়কের নেতৃত্বে শান্তিনিকেতনের পিয়ারসন পল্লীতে যান তৃণমূলের শিক্ষক সংগঠনের সদস্যরা। সরকারি প্রকল্পের সাফল্য দাবি করায় গ্রামবাসীরা অভাব অভিযোগের কথা বলেন, এতেই অস্বস্তি বাড়ে। যদিও তৃণমূলের দাবি, বিরোধীদের অপপ্রচারের জবাব দিতেই এই উদ্যোগ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি গোপাল চট্টোপাধ্যায়ের সঙ্গে। গোপাল, কি খবর রয়েছে? দেখো, তুমি জানো যে নির্বাচনের আগে বীরভূম জেলা শিক্ষা সংসদের পক্ষ থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছিল, তৃণমূলের যে শিক্ষা সংগঠন রয়েছে শিক্ষকদের, যে ভোটের আগে চলো মাস্টার ঘুরে আসি বাড়ি বাড়ি। ঠিক এই প্রকল্পের কারণেই সরকারি যে প্রকল্প রয়েছে, সরকারি যে বিভিন্ন প্রকল্প, সেই প্রকল্পগুলো গ্রামের মানুষরা পেয়েছে কিনা বা সেই প্রকল্পগুলো নিয়ে তারা ওয়াকিবহল আছে কিনা, এই পুরো বিষয়টা নিয়ে সরজমিনে দেখতে গিয়েছিলেন শিক্ষকদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল বোলপুরের পিয়ারসন পল্লী এলাকায়। তার নেতৃত্বে ছিল বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়ক। কিন্তু সেই তারা যখন মাস্টারমশাইরা যখন বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত খোঁজখবর নিচ্ছিলেন, তখন সেই গ্রামের মানুষদের কার্যত ক্ষোভের সামনে পড়েছেন। তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন যে যে প্রকল্পগুলোর কথা আপনারা বলছেন তার কোনোটাই আমরা পাই না, প্রকল্পগুলো তো আমরা শুনিনি, প্রকল্প পাইনি। তো যে সকল প্রকল্প পাইনি তার খোঁজ খবর নিতে কেন আসছেন আপনারা? ঠিক এইভাবেই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামের মানুষরা, যে সরকারি প্রকল্পর কথা বলছেন ও সেই প্রকল্পগুলো থেকে আমরা বঞ্চিত রয়েছি। ঠিক এই ক্ষোভের সামনে পড়ে কিছুটা অস্বস্তির মধ্যে পড়েছেন শিক্ষকরা, প্রাথমিক শিক্ষক সংসদের সভাপতি প্রলয় নায়ক। যদিও পুরো বিষয়টাতে বিজেপির পক্ষ থেকে বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল কটাক্ষ করেছেন। তারা বলছেন যে এবার শিক্ষকদের বাড়ি বাড়ি পাঠিয়ে সাফল্য প্রচার করে শিক্ষকদেরকেও রাস্তায় নামাচ্ছেন রাজনৈতিক কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস। তার কারণ তারা বলছেন যে এটা অত্যন্ত নিন্দনীয় বলে তারা মনে করছেন। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপির এই কটাক্ষের কোনো উত্তর দিতে চায়নি। তারা বলেছেন সরকারি প্রকল্প, সরকারি মাস্টাররা তারা কিন্তু প্রচারে গেছেন। ধন্যবাদ গোপাল।